আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অনলাইন ভিডিও 24 এর পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। তো আজকে যে ভিডিওটি হাজির হলাম সেটা হলো acsmint.net এর পেমেন্ট প্রুফ নিয়ে। তো এই সাইটটা সম্পর্কে দেখেন, এটা একটা রাশিয়ান সাইট, ঠিক আছে? এটা একটা রাশিয়ান সাইট, বর্তমানে অনলাইনে কতজন কাজ করতেছে এটা দেখতে পারবেন এখানে, তারপরে কতজন অনলাইনে আছে এটা দেখতে পারবেন, তারপর নিচে গেলে দেখতে পাবেন তারা কতটা ডলার পেমেন্ট করেছে সেটা দেখতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, এখন যারা আমার অনলাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অনলাইন ভিডিও 24 এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলটি এনাবল করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সেটা আপনার কাছে চলে যায় এবং সেটা দিয়ে কিছুটা হলেও আপনার উপকৃত হন। তো আমি সবসময় ট্রাস্টেড সাইটগুলো শেয়ার করে থাকি। তো পূর্বের ভিডিওটা যদি দেখতে চান তাহলে এই ভিডিওটা দেখে নিন, এখন কীভাবে কাজ করবেন এবং কীভাবে অ্যাকাউন্ট করবেন সব বলে দেওয়া আছে। তাহলে চলুন শুরু করা যাক। তো ভিডিওটি করার আগে তারপর আমি একবার বলে দিচ্ছি এখানে কীভাবে সাইন আপ করবেন। ভিডিওটির ডিসক্রিপশন বক্সে চলে যাবেন, দেখা থাকবে সাইড লিঙ্ক, সাইড লিঙ্কে ক্লিক করার সাথে আপনার কাছে এমন একটা ইন্টারফেস শো করবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সব ইংলিশ, তো এখানে ইংলিশ থাকবে, ইংলিশ সব রাশিয়ান ভাষা থাকবে। তো রাশিয়ান ভাষা বুঝবেন না তার জন্য আপনাদেরকে এটা ইংলিশে করে নিতে হবে। তো ইংলিশে করার জন্য আপনার ব্রাউজার ক্রোম ব্রাউজার দিয়ে কাজ করবেন। করার পরে এই যে ব্রাউজার আছে, এই যে থ্রি ডট উইন্ডো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে নিচে দিকে আসবেন, লেখা থাকবে ট্রান্সলেট ইংলিশ করবেন। এখানে দুই জায়গা ইংলিশ, এখানে ইংলিশ লেখা থাকবে, আবার এখানে তো আপনারা এই ইংলিশটা অন করে দেবেন, তাহলে সাইটটা পুরোটা ইংলিশ হয়ে যাবে। তারপর আপনারা চলে যাবেন এই যে লেখা আছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন। করার পর আপনার কাছে এমন একটা ইন্টারফেস শো করবে। তো এখানে শুধু আপনার কি দিতে পারবেন, দেখেন একটা নাম দিতে পারবেন আর একটা আপনার ইমেল অ্যাড্রেস দিতে পারবেন। দেওয়ার পর এখানে একটা ক্লিক করে দেবেন, দেওয়ার পর এখান থেকে কী সিলেক্ট করতে বলছে সেটা করে দেবেন। দেখেন এখান থেকে বলছে শিপ সিলেক্ট করার জন্য, এই নিচে ক্যাপচার কয়টা শিপস আছে এই শিপসগুলো আপনারা সিলেক্ট করে নেবেন। ধরুন এই যে একটা শিপস আছে, এখানে একটা শিপ আছে। করার পরে নিচের লেখা আছে কন্টিনিউতে ক্লিক করবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। তো ভিউয়ার্স, এখানে তো পাসওয়ার্ড দেন, তো আপনার লগ ইন, এখানে লগ ইন করবেন কীভাবে? তো আপনার যে ইমেলটা দিয়েছেন সেই ইমেলে চলে যাবেন। ইমেলে যাওয়ার পর দেখবেন যে এই সিসপুন থেকে একটা মেল গেছে, সেই মেলে আপনার ইমেল এবং সাথে একটা পাসওয়ার্ড দিয়েছে। তো পাসওয়ার্ডটা কপি করার পর আপনার লগ ইন অপশানে ক্লিক করবেন। আমি এখন আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবো, যেহেতু অ্যাকাউন্টটা খোলা আছে। নেওয়ার পর আমি আমার লগ ইন করে নিচ্ছি। তো বলছে এখানে শিপ, তো আমি এখান থেকে শিপগুলো সিলেক্ট করে দিচ্ছি, একটা শিপ আছে। আর কোনো শিপ নাই, তো আমি এখন লগ ইন অপশানে ক্লিক করে দেবো, যেহেতু একটা সাথে আমি একটার উপরে ক্লিক করলাম। করার পর আপনাদের কাছে এমন একটা ইন্টারফেস নিয়ে আসবে। তো এখানে আবার সব কিছু রাশিয়ান ভাষা থাকবে, তো নর্মালি আপনি আবার এখান থেকে ইংলিশ করে নেবেন, ঠিক আছে? ট্রান্সলেট টু ইংলিশ ইংলিশ করে নেবেন। তো করার জন্য এখানে আমি এখান থেকে পেমেন্ট নিব। তো আমার পেমেন্ট আমি দেখে দিচ্ছি যে আমার কত আছে, ওয়েব মানিতে কত আছে। দেখেন আমার ওয়েব মানি অ্যাকাউন্টে অর্ন করি, এখান দেখবেন আমার 00 টাকা, ঠিক আছে? আমার এখানে কোনো পেমেন্ট নেই নেই বা এই অ্যাকাউন্টে কোনো টাকা নাই। তো আপনাদের দেখানোর জন্য আমি দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে আমার এখানে কোনো ব্যালেন্স নেই, এই দেখেন ব্যালেন্স 00, এখানে ব্যালেন্সটা 00। তো আমি এখানে পেমেন্ট নিব এবং আপনাদেরকে দেখাবো। তো পেমেন্ট নেওয়ার জন্য সরাসরি আমার সাইডে চলে গেলাম। যাওয়ার পর এই যে ডলারের মতো আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দিলে এখানে কাজগুলো আসবে, আমি কটা কাজ করছি এগুলো আসবে। তো এখানে ক্লিক করার পরে ডলার মতো আইকনটা ক্লিক করার উপরে যে থ্রি ডট উইন্ডো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। করার পর দেখেন আমার অ্যাকাউন্টে কত আছে দেখাচ্ছে। আমার অ্যাকাউন্টটা আছে $1.67 হ্যাঁ। তো আমি এখানে পেমেন্ট নেওয়া, আমি এটার উপরে ক্লিক করে দিব। দেওয়ার পরে এই উড অপশন ক্লিক করব। তো দেখেন আমার এখানে $1.67 শো করতেছে এবং আমার ওয়েবমেন্টটা সিলেক্ট করতেছে। যাদের এখানে এটা নাই, ওয়েবমেন্টে অ্যাড করা নাই, তার নর্মালি এখানে এসে অ্যাড করে নেবেন। তো একটা কীভাবে করবেন পরে দেখিয়ে দিচ্ছি, আগে পেমেন্টটা নেই, পেমেন্টটা নেই। তো এখানে আমি আমার এই যে ওয়েবমেন্টে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমার যে ডিটেল অ্যাড্রেসটা এখানে শো করতেছে, ঠিক আছে? তো অ্যাড্রেসের শোগুলো আমি আসতে করে নিচে চলে যাবো। নিচে যাওয়ার পরে লেখা আছে $1.67 দেবো, আমি কন্টিনিউ অপশানে ক্লিক করে দিব। দেখেন পেমেন্ট অর্ডার এত এত কমপ্লিটেড, সাম পেমেন্ট মে অকার্ড উইথ এ ডিটেলস ইজ নর্মাল, আচ্ছা ঠিক আছে। তো দেখি এখন আমার পেমেন্টটা আসতে কতক্ষণ সময় লাগে। ভিউয়ার্স, এক সেকেন্ডের মধ্যে আসা অবস্থা দেখেন আমার একটা এখানে SMS আসছে, আমি SMSটা দেখাচ্ছি। মোবাইলে SMSটা আসছে, আমি SMSটা দেখাচ্ছি আপনাদেরকে। এ দেখেন আমার SMSটা দিয়ে দিছে, মোবাইল SMSটা অন হচ্ছে। এই ট্রানজ্যাকশন আইডি দিয়ে দিচ্ছে, এখানে ট্রানজ্যাকশন আইডি, এখন আমি আমার
ওয়ালেটে নিয়ে যায়, ওয়ালেট নিয়ে গেলে দেখতে পারবেন যে আমার টাকাটা অ্যাড হয়ে গেছে ট্রানজ্যাকশনের একটা। তো দেখেন $1.65, ঠিক আছে, $1.67 দিয়েছিলাম, $1.65 আমি এখান থেকে পেমেন্টটা পেয়ে গেলাম। দেখেন এই সাইটে 100% রিয়েল, সেটা আমি আপনাদের দেখিয়ে দিলাম লাইভ পেমেন্ট নিয়ে। তো ভিউয়ার্স এখানে কাজ করবেন কী করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে কী কী পাবেন, এখানে আপনার প্রোফাইলটা দেখতে পারবেন, এখানে কটা কাজ করতেছেন বা টাস্ক আছে সেটা দেখতে পারবেন। তো এখানে যদি যাই আমার প্রোফাইলে নিয়ে যাবে, দেখেন আমি কটা, আমি 69টা কাজ করছি, আমার রেফারেল আছে 7 জন, আমার এটা হইতেছে আমার আপলাইন, আমার ওয়ার্কিং হইতেছে 33%। তারপরে যদি আমি এখানে ক্লিক করি, একটু সাইটটা লুট নিবে, নিডও আমার একটু দুর্বল। তো এখান থেকে আমার কাজের লিস্টটা দেখাবো, দেখেন এখন আমার তো একটা কাজ আছে, ঠিক আছে দেখাচ্ছে, কিন্তু আমি যদি 3 ডট মিনিটে ক্লিক করি, দেখেন ক্লিক করার পরে যদি 3 ডট মিনিটে ক্লিক করি, দেওয়ার পরে যদি আমি টাস্কে ক্লিক করি, দেখেন আমার অ্যাভেলেবেল টাস্ক থাকবে এখানে। এই দেখেন টাস্ক কতগুলো টাস্ক আছে, ঠিক আছে, এখানে 200 কত আছে, 47টা পেজ আছে, 247টা পেজে কতগুলো কাজ চিন্তা করে দেখেন, 4939টা কাজ আছে এবং যার পরিমাণ বিল হচ্ছে $992। এখান থেকে এখানে কাজ যারা কাজ করতেছে এই কাজগুলো করলে এই পরিমাণ তারা পেমেন্ট দিয়ে। তারপর হচ্ছে এখানে যদি আমি ক্লিক করি, দেখেন কি দেখায়, ওদের সাইডের রিভিউগুলো দেখাবে। তো এগুলো কিছু দেখার দরকার নাই, সরাসরি আমি যে কাজ করার জন্য সরাসরি আপনার সবসময় এখানে ক্লিক করবেন। পড়ার পরে 3 ডট মিনিটে ক্লিক করি, তারপর দেখেন এখানে যদি আমি ক্লিক করি কয়টা কাজ আমার পেন্ডিং আছে, অর্থাৎ আমি কয়টা কাজ করছি, 12টা কাজ এখানে পর্যন্ত পেন্ডিং আছে, ঠিক আছে, যে কাজগুলো বাইরে দেখা যদি সাবমিট করে তাহলে আমার ডলারটা সরাসরি এখানে যোগ হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু উটু নেওয়ার পর আমার ডলারটা 00 আছে। তারপরে আপনার যদি কোনো কাজ ভুল হয়, মনে করেন যে একটা কাজ ভুল হয়েছে, তাহলে আপনাদের এই অপশনে জমা হবে, এই অপশনে জমা হলে কাজটা আবার আপনি জমা দিতে পারবেন, ঠিক আছে। তারপর আমার পেড কটা করছে, এখানে দেখেন 68টা পেড করছে কাজ, 68টা আমাকে পেড করছে, 68টা কাজ করার প্রায় $2 মতো করে ফেলছি আমি। তারপর আপনার যদি কোনো কাজ ভুল হয় তাহলে এই রিজেক্ট অপশনে থাকবে, কোনো কাজ ভুল হলে রিজেক্ট অপশন থাকবে। তারপরে আপনার এখান থেকে হলে ক্যাশ ইন দেখতে পারবেন, এগুলো কিছু না। তো সবসময় কাজ করার জন্য আপনার নর্মালি টাস্ক অপশনে ক্লিক করে দেবেন। আর যদি ভালো করে ভিডিওটা দেখতে চান তাহলে আমার পুরো ভিডিওটা দেখতে পারেন, এইটার ভিডিওটি ডিসক্রিপশন বক্সে পুরো ভিডিওটা দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন, ঠিক আছে। এখানে আর কোনো কিছু বলবো না, তবে এখানে একটু কাজ করার ঝামেলা আছে, দেখেন সব রাশিয়ান সাইট, সবসময় ইংলিশ করে নেওয়া লাগবে। আচ্ছা শুধু পেমেন্ট রুপটা দেখাই দিতেছিলাম, তাই পেমেন্ট রুপটা, আর আপনারা যদি পার্সোনালি যে মনে করেন যে এক একটা কাজ কীভাবে করতে হবে সেই কাজগুলো যদি বলে দেওয়া লাগে, আমি ওই সব নিয়ে ভিডিও করে দিয়ে দিব আপনাদের, যদি আমার সাথে আপনারা কাজ করেন। আর আপনারা ইচ্ছা হলে এখান থেকে কাজ কী পরিমাণে কাজ আছে আমি দেখাই, এই সার্চ ক্লিকে ক্লিক করে দেখাই যে কী কী কাজ করতে পারবেন এখান থেকে, সার্চ ইংলিশ করে নিই, হিউজ পরিমাণে কাজ আছে, ঠিক আছে। এখানে নিউ ট্যাক্স আসলে বর্তমানে যে কাজগুলো আছে সেগুলো দেখতে পারবেন, অটোমেটিক পেমেন্ট যেগুলো অটোমেটিক পেমেন্ট করবে এগুলো আছে। তারপর বাইরে দেখেন কী কী কাজ আছে, রেজিস্ট্রেশন অনলি কাজ আছে, রেজিস্ট্রেশন উইথ অ্যাক্টিভিটিস আছে, অনলি ক্লিক আছে, বিজনেস আছে, ইউটিউব আছে, ইনস্টাগ্রামের কাজ আছে, তারপরে ফেসবুক আছে, টেলিগ্রামের কাজ আছে, আদার সোশ্যাল নেটওয়ার্কের কাজ আছে, রিভিউ অ্যান্ড বোর্ডিংয়ের কাজ আছে, পোস্টিংয়ের কাছে, ক্রিপ্টো কারেন্সির কাজ আছে, রিরাইটের কাজ আছে, পকেটের কাছে ট্রান্সফার টু পয়েন্ট অ্যান্ড ক্রেডিটের কাজ আছে, ইনভেস্টের কাজ আছে, ফরেক্সের কাজ আছে, প্লে গেমস এর কাজ আছে, মোবাইল অ্যাপস অ্যাপ্লিকেশনে মোবাইল অ্যাপ্লিকেশনের কাজ আছে, অর্থাৎ এটা 5-স্টার রেটিং দেওয়া কাজ, আর হচ্ছে আপনার একটা রিভিউ দেওয়া, ফাইল ডাউনলোডের কাজ আছে, আদার্স কাজ অনেক পরিমাণ কাজ আছে, ঠিক আছে। এখান থেকে কাজ করলে আপনি অনেক পরিমাণ কাজ করতে পারবেন, প্রতিটা কাজের জন্য পেমেন্ট করতে পারবেন। ফেসবুক সাবস্ক্রিপশন, হ্যাঁ, ইজিলি পেমেন্ট, কমেন্ট অ্যান্ড লাইক করলে আপনার অ্যাকসেন্ট দিবে, যারা পিকো ওয়ার্কে কাজ করছেন তারা এই কাজটা সহজে করতে পারবেন। তারপরে দেখেন এটার জন্য 5 সেন্ট, 50 সেন্ট কাজ আছে, 50 সেন্ট দিবে, এই একটা কাজ করলে আপনার 25 সেন্ট দিবে, তারপর এই একটা কাজ করলে আপনার 6 সেন্ট দিবে, সাবস্ক্রাইব চ্যানেল অ্যান্ড সাবস্ক্রাইব টেলিগ্রাম বুথে এই কাজটা করলে আপনাকে দিবে 2 সেন্ট, ঠিক আছে। ট্যাক্স অ্যান্ড সেকেন্ড এটা কাজ করলে আপনার দিবে 0.63 পয়সা, অর্থাৎ হিউজ পরিমাণ কাজ। আপনারা যদি কাজ করতে চান কীভাবে অ্যাকাউন্ট করবেন সেই অ্যাকাউন্টটা করবেন, নিচে হোয়াটসঅ্যাপ লিঙ্ক থাকবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে নিতে হতে পারেন, এবং চাইলে আমাদের টেলিগ্রামে যোগ হইতে পারেন। আর আপনার যে কাজটা মনে করবেন যে যদি ফেসবুকের কাজটা বুঝেন না তাহলে ফেসবুক বলবেন, কমেন্টে লিখে দেবেন, ফেসবুকের কাজটা আমি করে দিব, যদি ইনস্টাগ্রামের কাজ না বুঝেন ইনস্টাগ্রামের কাজটা আমি আলাদা আলাদা করে করে দেখাই দিব, টেলিগ্রামের কাজ, অর্থাৎ প্রত্যেকটা কাজ যদি চান আমি ভিডিও আকারে আপনাদেরকে দিয়ে হেল্প করবো যদি আমাদের সাথে আপনারা কাজ করেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকবে, শুধু পেমেন্ট প্রুফ দেখানোর জন্য এই কাজটা দিলাম, আর কোনো অন্য কোনো কাজ নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।